হ্যালো ইটস মি রুমিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমাদের সবাইকে এই বৃষ্টি ভেজা দুপুরবেলার শুভেচ্ছা আমি যাচ্ছি হচ্ছে গেটে আমার একটু কাজ ছিল তো ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করি ফার্মগেটে নতুন একটা মার্কেট হয়েছে যেটা হচ্ছে চায়না টাউন এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে তো এখন আমি প্রায় ভামগেটের কাছে চলে এসেছি ফার্ম কিন্তু এই ধরনের মার্কেট তোমরা অনেক পাবে রাস্তার পাশ দিয়ে যেখানে অনেক ধরনের জিনিসপত্র কিন্তু তোমরা কিনতে পারবে খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো এখানে একটা মার্কেট হয়েছে যে মার্কেটের নাম হচ্ছে চায়না টাউন আমি একটু পরে তোমাদের সেখানে নিয়ে যাব আর আমি এখন যেই লেনে আছি সেটা হচ্ছে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে যে রাস্তা চলে গেল তার দুই সাইডে কিন্তু এই ধরনের দোকান বসে থাকে চায়না টাউনটা হচ্ছে রাস্তার অপোজিট সাইডে যে সাইডে হচ্ছে তেজগাঁও কলেজ তার অপোজিট সাইড হচ্ছে চায়না টাউন মানে ফ্লাইওভারের শুরুতেই হচ্ছে চায়না টাউনটা হয়েছে তাছাড়া কিন্তু তেজগাঁও কলেজের সামনেও কিন্তু মার্কেট বসে সেখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে যেমন হচ্ছে কসমেটিক্স পাবে জুতা পাবে জামাকাপড় পাবে এমনি তোমরা সবজির মার্কেটও সেখান থেকে করতে পারবে তাছাড়া কিন্তু তোমরা ফার্মগেটের যে বড় মার্কেট তার মধ্যেও কিন্তু তোমরা সব ধরনের জিনিসপত্র পাবে সিট কাপড় থেকে শুরু করে কসমেটিক্স ব্যাগ জুতা সব কিছু পাবে আর তার অপোজিট সাইডে যে দোকান আছে সেটা তোমরা অবশ্যই অনেকে জানবে না যেটা হচ্ছে একটা হোটেল আছে হোটেলে নিজেও কিন্তু মার্কেট আছে সেখানেও কিন্তু তোমরা বিভিন্ন টাইপের জিনিসপত্র পেয়ে যাবে ঢাকা বলতেই কিন্তু আমরা সবসময় বুঝি হচ্ছে নিউ মার্কেট যেখানে তোমরা কম দামের মধ্যে সব কিছু পেয়ে যাবে বিয়ের থেকে শুরু করে এমনি যে কোনো জিনিস সেজন্য কিন্তু আমরা বেশিরভাগ নিউ মার্কেটের যাই তাছাড়া কিন্তু যারা আমরা আমাদের নিজেদের যে এরিয়া তার আশেপাশে যে মার্কেট গুলো থাকে সেগুলো কিন্তু আমরা এত এক্সপ্লোরও করি না তাই আমি চিন্তা করলাম তোমাদের সাথে এই ভিডিও আমি শেয়ার করতেই পারি আর আমি এদিকে একটা কাজ এসেছিলাম আর এখন আমি চায়না টাউনে যাব এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু দেখা যাচ্ছে এগুলো কিন্তু এই যে মাথার এই হেয়ার ব্যান্ডগুলো এগুলো কিন্তু টাকা করে বলছিল আর একটু আগে যে তোমাদের কানের দুলগুলো দেখিয়েছি এগুলো টাকা করে বলছিল তাছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কানের দোলও ছিল নিউ মার্কেট বা অন্যান্য জায়গার তুলনায় আমার কাছে দামটা একটু রিজনেবল লাগছিল কারণ এখানে তো ওইভাবে আসলে ভিড় ভাড়টা হয় না আমি অনলাইনে দেখেছি প্লাস আমি নিজে থেকেও দেখেছি যে গাজরা টাইপের দুলগুলো নিউ মার্কেটে কিন্তু চারশো পাঁচশো করে বিক্রি হয় সেগুলো এখানে একশো এবং দুইশো টাকা করে বলছিল এখানে কিন্তু এই খাবারের দোকানগুলো এর আগে ছিল না নতুন হয়েছে তো তোমরা ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন ধরনের ফাস্ট ফুডও খেতে পারবে আর এই ফার্স্ট দোকানগুলো হয়েছে হচ্ছে ফ্লাইওভার একদম নিচে আর তার অপোজিট সাইডে হচ্ছে টাউন এখন আমি তোমাদের চায়না টাউনটা ঘুরিয়ে দেখাবো ছোটোখাটো এর আগেও আমি একবার এসেছিলাম চায়না টাউনে তখন আর আমি ভিডিও করিনি তো আজকে যেহেতু এসেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এখানে সব ধরনের জিনিসপত্রই পাবে খেলনা থেকে শুরু করে জামা কাপড় শাড়ি জুতা স্যান্ডেল ব্যাগ চশমা সব কিছুই আছে এই যে থ্রি পিসগুলো এখানে কিন্তু দাম দেওয়া আছে এগুলো হচ্ছে সাড়ে ছয়শো ছয়শো সাড়ে সাতশো করে বিক্রি করছিলো থ্রিপুরুষের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল এখানে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক তোমরা দেখতে পাচ্ছ আর এই এরিয়াতে রাস্তার পাশের ফুটপাথে কিন্তু বিভিন্ন জায়গায় এ ধরনের কসমেটিক বিক্রি করে থাকে এখানে দেখতে পাচ্ছ ঘরের জিনিসপত্রও কিন্তু আছে আমার একটা হবির মধ্যে মগ কালেকশন করা একটা বিশেষ হবি তো মগ দেখলে আমি সেখানে দাঁড়িয়ে পড়ি তো এই মগগুলো তোমরা এখান থেকে নিতে পারবে দুইশো একশো বিশ একশো পঞ্চাশ এমন করেই বিক্রি হচ্ছিল কসমেটিক্সের দোকানই হচ্ছে এখানে বেশি তাছাড়া অন্যান্য দোকানও ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল এই জন্য কিন্তু দোকানপাট একটু কম ছিল খোলা এখানে জামা কাপড় দেখতে পাচ্ছ চশমার দোকান এখানে তোমরা থ্রি পিস দেখতে পাচ্ছ এই থ্রি গুলো কিন্তু দাম দেয়া আছে তোমরা ইচ্ছে মতো পছন্দ করে নিতে পারবে কোয়ালিটিও কিন্তু বেস্ট ছিল বর্তমান সময়ে তো ছয়শো সাড়ে ছয়শো সাতশো এক হাজারের নিচে কোনো থ্রি পিস পাওয়া যায় না আর এখানে পাওয়া যাচ্ছিলো আর এখানে দেখতে পাচ্ছ কাচের প্লেট এগুলোর প্রতিও আমার একটু দুর্বলতা আছে তো তোমরা যারা এই এরিয়াতে থাক ওই এরিয়ার আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই এক্সপ্লোর করতে পারো চায়না টাউনটা এখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে একটু দামা দামি করে নিতে হবে আমার কাছে কিন্তু ভালো লেগেছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দোকান আরও বেশি হওয়ার দরকার ছিল আর তারপরেও অনেক দোকান বন্ধ ছিল কারণ বৃষ্টি হচ্ছিল তো এই জন্য হয়তো মানুষজন চিন্তা করছিলো দোকানে কেউ আসবে না অনেক ভিড় থাকে আমি এর আগে যখন গিয়েছিলাম তখন অনেক ভিড় ছিল বাট এখন একটু হালকা ভিড়টা কম ছিল আর এটা হচ্ছে বিকেলের দিকে তো এই জন্য হয়তো এখানে একটা বড় ব্যাগের দোকান আছে এই ব্যাগের দোকানে অনেক ধরনের স্টাইলিশ ব্যাগ আছে ব্যাগগুলো কিন্তু খুবই কম দামের মধ্যেই তোমরা পেয়ে যাবে আমরা কিন্তু ফেসবুক অনলাইনে ঢুকলে এই ধরনের ব্যাগগুলো দেখতে পাই আর তারা কিন্তু দাম এত বেশি বলে না বাট তাদের একটা চার্জ কাটে তোমরা চাইলে এখান থেকে সে চার্জ বাদে ব্যাগগুলো পছন্দ করে কোয়ালিটি চেক করে নিতে পারবে তোমাদেরকে আমি সামনের সাইডটা দেখিয়ে দিচ্ছি সামনে অনেকগুলো ফ্রুটসের দোকান ছিল আর এই সাইডে হচ্ছে জামা কাপড় এখানে বাচ্চাদের বড়দের ছোটদের মেয়েদের ছেলেদের সবার জামা কাপড় ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদের কিউট কিউট জামা কাপড় এখানে কিন্তু বিক্রি হচ্ছে আর দাম কিন্তু খুবই রিজনেবল মার্কেটের তুলনায় এখানে দাম একদমই কম ছিল তো তোমরা চাইলেই এখান থেকে তোমাদের বেবিদের জন্য তোমরা তোমার নিজেদের জন্য ফ্যামিলিদের জন্য সবার জন্য নিতে পারবে এখন আমি বের হয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ ফ্লাইওভার ফ্লাইওভারের হচ্ছে ডান দিকে তোমার যে চক্ষু হাসপাতাল অপোজিট সাইডে আর বাম দিকে হচ্ছে কলেজ তেজগাঁও যেই উচ্চ বিদ্যালয় সেটা তো আর এর মাঝখানেই হচ্ছে এই চায়না টাউন তো এখন আমি চলে যাচ্ছি আমার এরিয়ার দিকে মানে আমার বাসার দিকে তো যেতে আবার সেই লেনের এখানে তোমরা ফ্লাইওভারের নিচে পেয়ে যাবে হচ্ছে কসমেটিক্সের দোকান খাবারের দোকান প্লাস ফোন কাভার এখান থেকে ফোন কাভার তোমরা নিতে পারবে এত বেশি স্টাইলিশ পাবে না সিম্পল যেই ফোন কাভারগুলো আমরা বসুন্ধরা থেকে নিয়ে থাকি সেই তুলনায় এখানে খুবই দাম কম আমি এর আগে নিয়েছিলাম হচ্ছে আমার আইফোন এইটের জন্য তো আমার কাছে দাম পড়েছিল মেবি দুইশো বা আড়াইশো টাকা নিয়েছিল তো আমি এই দোকানগুলো একটু দেখছিলাম একটা সেলফিসটা নিতে চাচ্ছিলাম কিন্তু আমার ফোনটা অনেক ভারী হওয়াতে আমি নিতে পারলাম না আমাকে একটু বেস্ট কোয়ালিটি নিতে হবে বাট তোমরা এখান থেকে আইফোন কাভার প্লাস অন্যান্য ফোনের কাভারও নিতে পারবে একদম রিজনেবল প্রাইস একটু দাম দার করলেই হবে যেগুলো আমরা এক হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে নিয়ে থাকি বসুন্ধরা থেকে চলে যাচ্ছি গরম যেহেতু বৃষ্টি হয়েছে যেহেতু আমার কাজ শেষ আমি চলে যাচ্ছি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন কোন শপিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব বাই আল্লাহ হাফেজ